স্নান করবি না? কখন? কটা বাজে? 8টা। কি করছিস এখন? এখানে খেলছিলি? চলে আজ সকালে আসিস নি কেন? বিকালে হবে কিনা কোনো ঠিক নেই, তাড়াতাড়ি চলে আসবি। এমনিতে বৃষ্টি আসবে, দেখ কত। আমি দুপুরবেলা ঘুমাবো তখন আসবি না একদমই। ওই দেখা যাক কখন আসবে। আমি তো সকালে তোর মাকে আসতে যেতে আসতে বলেছিলাম, ওইসব আমি বুঝবো না। আমি আর বিকাল থেকে আমার সময় হবে কিনা কোনো গ্যারান্টি নেই। আমি দুপুরবেলা ঘুমাবো, বিকালবেলা তুই পড়তে চলে যাবি, আর রাত্রিবেলা আমি থাকবো কিনা কোনো ঠিক নেই। কটা? 6টায় যাবি? আমি ঘুম থেকে 5:30 উঠবো, আমাকে ডাকবি না একদম। আমি তো সকালবেলায় আসতে বলেছিলাম তোমার মাকে। বালি ফেলিস না, বৃষ্টিতে স্নান করবি? বৃষ্টিতে? 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 বৃষ্টি কোথায়? তোর মা ডাকছে যে। এ আচ্ছা ভাব, এখান দিয়ে তুই মাছ যদি এখান দিয়ে ভাব খেয়েও ফেলে, ধরেও ফেলিস, এবার যদি মাছটা খুব মোটা হয় এখান দিয়ে যদি না কাটে তখন কি করবি? ঢুকে যাব। কোথায় ঢুকে যাবি? এর মধ্যে কি ঢুকবি? কি গেল ওটা? হ্যাঁ ওই জঙ্গলটার ভিতরে দেখ, ফুল গাছটার ভিতরে। হ্যাঁ গাইস, গুড মর্নিং, আমি অরিজিৎ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হলো দুপুর 1টা, এবং সকাল দিয়ে আমি শুধু ওই শুভ কালকে রাত্রিবেলা বললাম না যে কাল রাত্রিবেলা আমি অফিসের ওখান দিয়ে এলাম, তো প্রচণ্ড কাজ দিয়েছে, মানে হয়তো 2 দিন মতন টাইম লাগতে পারে, এতগুলো কাজ আছে। তো কাল রাত্রিবেলা থেকে কাজ শুরু করেছি, কাল রাত্রিবেলা কিছুটা কাজ করেছি, এবং আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওই 10:45 থেকে কাজ শুরু করেছি। এখন 1টা বেজে গেলো, এখনও কমপ্লিট হয়নি। তাও মানে কমপ্লিট কি, মানে একখানা পেজও কমপ্লিট হয়নি, মানে এত কঠিন কঠিন কাজ আছে। তো যাই হোক, এখন বাইরে প্রচণ্ড মিস করে আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ভাবছি যে ফট করে গিয়ে স্নানটা করে আসছি, এবং তারপর এসে যদি বিদ্যুৎ না চমকায় তাহলে কম্পিউটারটা খুলে বসবো, আর নাহলে তো হয়েই গেল। মোবাইলে চার্জও নেই সেরকম, কাল রাত্রে চার্জ দিতে ভুলে গেছে, নাহলে প্রত্যেকদিন রাত্রিবেলা চার্জ দিইনি ফুল, পরের দিন সকালবেলা ফুল চার্জ থাকে, পুরো সারাদিন চলে, আবার রাত্রিবেলা চার্জ দিই। তো কাল রাত্রিবেলা চার্জ দিতে ভুলে গেছি, তাই আর সকালে চার্জ দিচ্ছি, তো এখন চার্জেই বসাবো। তো যাই স্নানটা করে আসি। আজকে সকাল থেকেই মেঘ করেছিল, বাট এখন দুপুরবেলা যখন ঘুম থেকে উঠে দেখছি তখন দিয়ে বৃষ্টি পড়ছে। তো এখন তো বাইরে যাওয়ার কোনো কোশ্চেনই ওঠে না। এছাড়াও আজকে সকালবেলা আমাকে গঙ্গার জল আর গঙ্গার মাটি আনতে যাওয়ার কথা ছিল, কারণ তোমরা অনেকে হয়তো জানো যারা আমার ব্লগ দেখে থাকো, তো কয়েকদিন পর আমাদের বাড়িতে পুজো আছে, তো পুজো ঘটফট কি বসায় হয়তো, সেটা আমি ঠিক করে জানি না, ওটা মা জানে। তো তার জন্য ওই গঙ্গার মাটি লাগে ঘট বসানোর জন্য, আর গঙ্গার জল তো পুজোতে লাগেই। তো প্রায় গঙ্গার জল এখন শেষ হয়ে এসেছে, প্রত্যেকবার আমি আর ভাই গিয়ে নিয়ে আসি। তো এবার আমি আর ভাই যাবো, আজকে যাওয়ার কথা বলছিলো আজকে আর যেতে পারলাম না, আজকে অনেক কাজ ছিল। তো আজকে রাত্রিবেলার মধ্যে যতটা পারবো কমপ্লিট করে দেবো, তো কাল সকালে অনেকটা টাইম পেয়ে যাবো, তো গিয়ে নিয়ে চলে আসবো, মামার গাড়ি করে যাবো। আমার তো সাইকেল চুরি হয়ে গেছে, বেশিরভাগ মামার গাড়ি করেই যায়, কারণ অনেক ভারী জিনিস। তো সিরিয়াসলি যদি মানে নিজের যদি সাইকেল ফাইকেল বা গাড়ি না থাকে অনেক অসুবিধা হয়। হ্যাঁ বাড়ির আছে, বাড়ির মামার গাড়ি আছে, কিন্তু মামা বেশিরভাগ মামার কাজে বেরোয়, আর মামি যে সাইকেলটা আছে ওটা একদম মানে কি বলবো, মানে খুব সাবধানে চালাতে হয়। তো সামনের হ্যান্ডেলটা পুরো গজে গেছে, তো মাঝে মাঝে মানে সাইকেল চালিয়ে এরকম করে নড়ে। তো যাই হোক, তবুও চালিয়ে কোনোরকমভাবে। আর ছোট সাইকেল একটু চালাতে অসুবিধা হয়, কারণ আমি যেহেতু একটু লম্বা আছি, তো বেশিরভাগ ছোটো সাইকেল চালাতে অসুবিধা হয় লম্বা মানুষদের, লম্বা সাইকেল বড়ো সাইকেল থাকলে সুবিধা হয়, তো ওটা একটু অসুবিধা আছে। আর আমি এখন কী ভেবে রেখেছি যে আমি আর কোনো সাইকেল ফাইকেল কিনবো না, ডাইরেক্ট একবার একটা গাড়ি কিনবো বা স্কুটি কিনবো, যাই না বাইক কিনতে পারি, স্কুটি কিনতে পারি, কী কিনবো এখনও ঠিক করিনি। তো টাকা জমাতে হবে আগে, এই ফোনের ইএমআইটা শোধ করি তারপর, আর মাত্র 4 মাস মতন বাকি ফোনের ইএমআইটা শেষ করতে। আপাতত টুকটাক ওয়েবসাইট ডিজাইনিং, লোগো ডিজাইনিং আর কিছু কিছু ভিডিও এডিটিং করে হাত খরচা তুলে নিচ্ছি। হাত খরচা বলতে কি, আমার মোবাইলের ইএমআই তুলে নিচ্ছি, বা ইলেকট্রিক বিল আমিই দিই হাফ, তো ওইটা তুলে নিচ্ছি, আর মোবাইলের রিচার্জের পয়সা আর টুকটাক এদিকে ওইদিক খরচা তুলে নিই। আর মায়ের এখন আর কোনো জ্বরের লক্ষণ নেই, দাঁতে ব্যথা কালকে মানে আমি এনে দিয়েছি টুথপেস্ট, আজকে সকালবেলা দাঁত মেয়েছে, তো একটুখানি হালকা ব্যথা আস্তে আস্তে বলে কমছে, তো কমুক, কমলেই ভালো। তো কালকে মায়ের জন্য এই টুথপেস্টটা এনে দিয়েছিলাম, এটা দাঁতের মানে ব্যথা ব্যথা হলে বা শিশির নিয়ে ভাব হলে সব থেকে বেটার। এটা ফ্রেশ জেল আছে, এবার তোমরা অন্যরকম অন্যও নিতে পারো, র্যাপিড রিলিভ আছে ওটাও নিতে পারো, এটাও খারাপ না, মানে সেন্সুরাইনের সব করে টুথপেস্টই ভালো। এখানে প্রিন্ট আছে 75 টাকা,
কিন্তু আমার এটা 70 টাকা পড়ে যায়। তো তোমরা সবাই বেসিক্যালি জানো, যারা জিম করে বা এক্সারসাইজ করে তারা বেশিরভাগ প্রোটিন সোর্স কোথাও না কোথাও থেকে নেয়। কেউ ওয়ে প্রোটিন নেয় বা কেউ ডিম খায়, কেউ মাংস খায়। তো আমি না কালকে সোয়াবিন কিনে এনেছি। তো সোয়াবিনে 100 গ্রাম, সোয়াবিনে প্রায় 50 গ্রাম মতন প্রোটিন পাওয়া যায়। 70 গ্রামের এটা সোয়াবিন প্যাকেট, আর এটা নিয়েছি আমার 13 টাকা মতন। তো প্রথম ভেবেছিলাম যে সিদ্ধ করে খাবো, কিন্তু আমি অনেক ছোটোবেলায় কাঁচা কাঁচা খেয়েছি, খুব ভালো লাগে কাঁচা, মানে একটু ক্রাঞ্চি টাইপের। তো এটা না বিশাল শক্ত, ওই চিড়ের নাড়ু হয় না যেরকম শক্ত, পুরো ওরকম শক্ত। তো একখানা খাওয়ার পর তারপরে প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছি। তো আজকে আমাদের ঘরে এমনিতেও সোয়াবিনের তরকারি হয়ে যায়, তাই অ্যালার্জি আর খাইনি। তো একবার বাইরের অবস্থাটা দেখো, পুরো কাদা কাদা হয়ে গেছে চারিদিকটা, পায়ের ছাপ পুরো বসে গেছে জলে। তো হঠাৎ এখন দেখছি এইটা এখানে নিচে পড়ে রয়েছে। তো এটা হলো আমার এই কী বলবো, এটাকে হোম থিয়েটার বলবো না কী বলবো কী বলবো, যাই হোক এইটার এটা এখান থেকে খুলে গেছে। তো সে একদিন রাত্রিবেলা এরকম আমার এই যে ওই তারটা দেখতে পাচ্ছ, এই তারটা অনেকটা নিচু পর্যন্ত ঝোলানো ছিল, তো হাতে লেগে হঠাৎ রাত্রিবেলা পড়ে গেছিলো। তো তারপর আর রাত্রিবেলা তুলে রেখে দিয়েছি আর অতটা চেক করিনি। তো এখন হঠাৎ এটা চেক করছি, তো এটা পড়ে গেছিলো, এটা খুলে পড়ে গেছিলো, তো তখনই মনে খুলে বেরিয়ে গেছে। আর দেখেছো কীরকম নোংরা হয়ে গেছে পুরো, এটা নোংরা হয়ে গেছে, ভিতরে পুরো নোংরা হয়ে গেছে, ইয়েটা ফিটে সব নোংরা হয়ে গেছে। কালকে দেখি কালকে পরিষ্কার করবো আই থিঙ্ক। তো আজকে তো সারাদিন না বাড়ির বাইরে বেরোতে পারলাম না, কারণ সকালবেলায় কাজ করছিলাম, বিকেলবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, তারপর বাড়ির বাইরে বেরোনো হয়নি। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। Anyway you said